মালদা টাউন, এসএমবিটি, দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য। মালদা টাউন, এসএমবিটি, সিট কম্বিনেশন দেখতে পাচ্ছেন, এত সুন্দর সিট করা হয়েছে, এতে একদমই অন্যরকম ফিলিং মনে হবে। ডাউনারের সবচেয়ে সুন্দর দৃশ্য সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সকেটের জন্য প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল সকেট, ফোন হোল্ডার, এছাড়াও হ্যাঙ্গার, সমস্ত কিছু এ টু জেড রয়েছে। দারুণ ফ্যান লাগানো রয়েছে, সমস্যা হবে না কোনোরকম। কিভাবে উপরে সমস্ত জায়গাতে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, প্রায় প্রত্যেক জায়গাতে ট্রেনে দেখতে পাবেন। সম্ভবত এলএইচবি এসি কোচগুলোতে এরকম দেখা যায়, সেই কম্বিনেশন এখন সেই এই ট্রেনেও কিন্তু করে দেওয়া হয়েছে। দারুণ দিয়ে এখানে প্রেস করতে হবে, প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই কিভাবে জল বেরিয়ে যাচ্ছে। বাথরুম দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এত সুন্দর কম্বিনেশন দেখুন এখানে, পুরো বাথরুমের আয়নাটা পুরো ক্লিন। মালদা টাউন, এসএমবিটি, এই মুহূর্তে ফাইনালি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন মালদা টাউন থেকে এসএমবিটি বেঙ্গালুরু পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস, একদম নিউ ফারাক্কা জংশন তার প্রথম স্টপেজ এই মুহূর্তে প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন লাইভ সেই দৃশ্য। ফাইনালি প্রবেশ করে গেল একদম নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন, মালদা টাউন থেকে যে ট্রেন ছেড়ে একদম পৌঁছে যাবে এসএমবিটি বেঙ্গালুরু, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। একদম সুন্দরভাবে সাজানো হয়েছে ট্রেনকে, দারুণ দৃশ্য উপভোগ করছে সকলে। ইনাগুরাল রান, প্রথম ইনাগুরাল রান ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন এসে পৌঁছলো। লাইভ সেশনটি শেয়ার করবেন বন্ধুগণ, দেখতে পাচ্ছেন একদম সেই দৃশ্য। মালদা টাউন, এসএমবিটি, দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য। মালদা টাউন, এসএমবিটি, সেই দারুণ দৃশ্য বন্ধুগণ দেখতে পাচ্ছেন, একদম ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছে এই মুহূর্তে। সেই সুন্দর দৃশ্য, একদম সেই দারুণ মুহূর্ত, মালদা টাউন, এসএমবিটি, অমৃত ভারত এক্সপ্রেস 35028 চিত্তরঞ্জন লোকোমোটিভ থেকে একদম দুপাশে পুষ্পুল দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একদম অমৃত ভারত এক্সপ্রেস পুরো নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছে এই মুহূর্তে, একদম নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে একদম অত্যাধুনিক সুবিধাযুক্ত সেই কোচ অমৃত ভারত এক্সপ্রেস এই মুহূর্তে একদম জেনারেল আর শুধুমাত্র স্লিপার, কোনোরকম এসি কোচ কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসে নেই। সেই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন একদম রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে ইনাগুরাল রান দেখতে পাচ্ছেন। সিট কম্বিনেশন দেখতে পাচ্ছেন, এত সুন্দর সিট করা হয়েছে, এতে একদমই অন্যরকম ফিলিং মনে হবে। ডাউনারের সবচেয়ে সুন্দর দৃশ্য সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন সকেটের জন্য প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল সকেট, ফোন হোল্ডার, এছাড়াও হ্যাঙ্গার, সমস্ত কিছু এ টু জেড রয়েছে। দারুণ ফ্যান লাগানো রয়েছে, সমস্যা হবে না কোনোরকম। আর সাইডে সুন্দরভাবে জানালাগুলো পুরো একদম চেঞ্জ, অন্যরকমই লেভেলের আর কি। আর মেন যেটা আর কি এদিকে দেখতে পাচ্ছেন সেই কিভাবে উপরে সমস্ত জায়গাতে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে,
প্রায় প্রত্যেক জায়গাতে ট্রেনে দেখতে পাবেন। সম্ভবত LHB AC কোচগুলোতে এরকম দেখা যায়, সেই কম্বিনেশন এখন সেই এই ট্রেনেও কিন্তু করে দেওয়া হয়েছে। দারুণ, একদম সুন্দর। এখানে ওয়াশ করার জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কোনো রকম সমস্যা হবে না। এই সম্ভবত এখানে পা দিয়ে এখানে প্রেস করতে হবে, প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই কিভাবে জল বেরিয়ে যাচ্ছে। নিউ ফারাক্কা জংশন অমৃত ভারত এক্সপ্রেস। দাদা তুমি ইউটিউবার নাকি? হ্যাঁ। তোমার নাম চ্যানেল? রমেন পাম্পা ব্লগ। দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে একদম দাঁড়িয়ে রয়েছে এদিকে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে ছেড়ে দেবে। প্রথম স্টপেজ যেটা আর কি স্টপেজ হতে চলেছে সেই নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে, একদম দারুণ দৃশ্য। ফ্রেন্ড, বাথরুম দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এত সুন্দর কম্বিনেশন দেখুন। এখানে পুরো বাথরুমের আয়নাটা পুরো ক্লিন, আর এখানে পুরো সমস্ত সিস্টেম আছে, একদম পুরো নিচে পুশ করলে যেমন আগে দেখালাম সেরকম ভাবে কিন্তু একদম এখান থেকে জল পড়বে। সেই সব আছে এখান থেকে, যে প্রেস করলে সব বেরোবে এখান থেকে, ওয়াশ করতে পারবেন, হাত কোনো রকম সমস্যা হবে না। নিচে পড়ছে দেখতে পাচ্ছেন, বাথরুম একদম ইন্ডিয়ান মডেল, কোনো রকম সমস্যা নেই। আর এখানে কিন্তু হ্যান্ড পুশ রয়েছে, সমস্ত সুবিধা রয়েছে, প্রচুর দারুণ, একদম অত্যাধুনিক মডেলের ট্রেন কিন্তু সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছে। দারুণ সিস্টেম, দারুণ পদ্ধতি, প্রসেস। দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু রাজনৈতিক নেতারাও রয়েছেন সকলে। তো এই ট্রেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম বেরিয়ে পড়বে, সেই দেখতে পাবেন ট্রেন আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে, সেই অ্যানাউন্সমেন্টও চলছে। ট্রেন কিন্তু ছেড়ে দেবে এখনই, দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে ট্রেন ছেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভালো করে